কংগ্রেস বিজেপি জোটের দখলে থাকা পঞ্চায়েত নিজেদের দখলে আনল তৃণমূল কংগ্রেস। রবিবার কালিয়াচক 2 নম্বর ব্লকের কংগ্রেসের 4 জন পঞ্চায়েত সমিতির সদস্য এবং রাজনগর পঞ্চায়েতের বিজেপি কংগ্রেস জোটের প্রধান 2 জন বিজেপি সদস্য যোগ দিলেন তৃণমূলে। এদিন মালদার মোথাবাড়ি স্ট্যান্ডে আয়োজিত হয় এই যোগদান কর্মসূচি। যোগদানকারীদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন উপস্থিত নেতৃত্ব। এই যোগদানের ফলে রাজনগর পঞ্চায়েত নিজেদের দখলে আনল তৃণমূল কংগ্রেস। এদিন এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সহ অন্যান্যরা। চারজন পঞ্চায়েত সমিতির মেম্বার, তারা কংগ্রেসের মেম্বার ছিল, কংগ্রেস থেকে তারা টিএমসিতে যোগদান করলেন, এবং 2 জন রাজবাড়ি অঞ্চলের বিজেপি মেম্বার, তারা সেই 2 জন বিজেপি মেম্বার গ্রাম পঞ্চায়েতের, তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। আমরা সকলে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তাদেরকে তৃণমূল পরিবারে স্বাগত জানাচ্ছি, এবং আগামী দিনে একসাথে একসঙ্গে চলার পথে একসঙ্গে থেকে আমরা মোথাবাড়িকে এগিয়ে নিয়ে যাবো, কালেচক ব্লকে এগিয়ে নিয়ে যাবো, এটাই মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি। অবশ্যই মুখ্যমন্ত্রীর উন্নয়ন দেখেই যোগদান। দিদি এত কিছু মানুষের জন্য করছে, তারা বুঝতে পেরেছে যে বিরোধীদের থেকে কোনো লাভ নেই। আজকে যদি আমরা বোর্ডের সাথে বোর্ডের সঙ্গে থাকি, তাহলে মানুষের জন্য কিছু কাজ করতে পারবো, এবং 5 বছর পর তাদেরকে তো আবার মানুষের কাছে জবাবদিহি দিতে হবে। তারা দেখছে যে বিরোধীদের থেকে কোনো লাভ নেই, আজকে যদি তৃণমূলে থাকি মানুষের জন্য কাজও করতে পারবো এবং উন্নয়নের সামিল থাকতে পারবো।